তো আজকে যে ভিডিওটা আমরা নিয়ে এসেছি সেটার মূল বক্তব্য হচ্ছে পিস অফ মাইন্ড বা ফোকাস এবার কথা হচ্ছে যে পিস অফ মাইন্ড কী জিনিস বা ফোকাস কী জিনিস এবং হাউ টু অ্যাচিভ এবার আপনি ভাবতেই পারেন যে পিস অফ মাইন্ডের ফোকাস দুটো এক জিনিস নয় তো দেখুন আমাদের না একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ রিসোর্স বা এনার্জি আছে আপনার আমার সবার আছে নির্দিষ্ট অ্যামাউন্ট এটার নাম বাড়তে পারে না রোজকার আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ এনার্জি নিয়ে আপনি কাজ শুরু করছেন এইবার যদি এই এনার্জিটা আপনার যে গোল সেটা আপনার জীবনে যে কোনো কিছু হতে পারে সেটা ডাব্লিউ হতে পারে আইএএস হতে পারে সেটা কোনো বিজনেস পারসন হতে পারে বা সেটা আপনি নিজে কোনো বড় পোস্টে যেতে চাইতে মানে ধরুন হয়তো নেতা মন্ত্রী হতে চাইছেন তো এইটা থেকে এইটার ওপর যদি সম্পূর্ণ ফোকাসটা না থাকে তাহলে সমস্যা দেখা দিতে পারে কেন কি আপনি যতটা জোর এই একটা জিনিস অ্যাচিভ করতে দেবেন দেখা যাচ্ছে যে আপনি হয়তো সেই জোরটা অ্যাচিভ করতে দিতে পারছেন না এবং আপনি বিভিন্ন কারণে ফোকাসটা কিছু এই দিকে চলে যাচ্ছে কিছু এই দিকে চলে যাচ্ছে কিছু এই চলে যাচ্ছে এখান থেকে এদিকে চলে যাচ্ছে তো এই সমস্ত কারণে কি হতে পারে কি যে আপনার এনার্জিটা চারপাশে যদি ডিস্ট্র্যাক্টেড হয়ে যায় ছড়িয়ে যায় তাহলে আপনি যে জোরটা লাগবে কোনো একটা ড্রিম বা গোল অ্যাচিভ করতে সেটা দিতে পারছেন না এবার ডিস্ট্রাকশান যেটা আমি বলছি ডিস্ট্রাকশান বা মানে চারপাশে ছড়িয়ে যাওয়া সেটার অনেকগুলো কারণ হতে পারে প্রথমত হচ্ছে দেখুন আপনার সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া বলুন বা নিউজ বলুন এই দুটোর মূল কথাই হচ্ছে যে আপনার এনার্জিটাকে ওয়েস্টফুল জায়গায় মানে যেটাকে বলা হচ্ছে কি অপ্রয়োজনীয় জায়গায় ওয়েস্ট করানো এটা টার্গেটই তাই কেন কি ধরুন যদি কেউ নিউজে লিখল যে অমুক জায়গায় চুরি হয়েছে আপনার অ্যাটেনশানটা চুরির দিকে চলে গেল দেখুন চুরি হয়েছে খারাপ বিষয় চোরকে ধরবার জন্য পুলিশ আছে এবার তারপরে নিউজে আসলো যে না পুলিশ অভিযোগ নিচ্ছে না এরম আমরা নিউজে শুনতে পাই তারপরে অভিযোগ আসলো যে অমুক জায়গায় হয়তো দুঃখজনক ঘটনা কোনো একটা মানুষের হত্যা হয়ে গিয়েছে বা অমুক জায়গায় ভোটে এরকম হয়ে গিয়েছে ওইরকম হয়ে গিয়েছে এর ফলে কী হচ্ছে যে আপনার কাছে সবসময় মনে রাখবেন নিউজ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খারাপ জিনিসই আসে ভালো জিনিস খুব কম আসে বা হয়তো প্রায় আসেই না কারণ কি প্রত্যেক জিনিসেরই খারাপ ভালো আছে তবে সোশ্যাল বা নিউজ মিডিয়াতে খারাপটাই বেশি হয় আপনি যখনই নিউজ শুরু করবেন শুনতে তখনই শুনবেন এসএসসিতে কোর্ট মনিটার্ড মানে প্রোভ চলছে সেখানে এই হয়েছে আজকে এই জজ সাহেব তাই বলেছেন অমুক জজ সাহেব তাই বলেছেন হ্যাঁ বা অমুক লোককে ধরা হয়েছে তো এইসব জিনিস আপনি কি করবেন আপনার হাতে কিছু নেই আপনি যদি এই সমস্ততেই সময়টা ব্যয় করে দেন তাহলে কিন্তু আপনার নিজের ক্ষতি হবে তো সুতরাং এই সমস্ত ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছেন এরকম জায়গায় না গিয়ে যেমন ধরুন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আজকে আপনি একজন যোগ্য প্রার্থী স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি পাওয়া আপনার অধিকার বা আপনি যে নম্বরটা পেয়েছেন তাতে আপনি পেতে পারেন কিন্তু আপনি পাচ্ছেন না আপনি শান্তিপূর্ণভাবে ধর্ দিতে পারেন কিন্তু যদি ওই অশান্তিপূর্ণভাবে ধর্না দিতে যান বা মারামারি করতে যান তাহলে আপনারই নামে পুলিশ কেস হয়ে যাবে আপনিই চাকরি পাবেন না অনেক কিছু হয়ে যাবে আর ইভেন ইফ আপনি চাকরি কবে পাবেন তার কোনো ঠিক নেই এটা একটা উদাহরণ দিলাম আবার ডাব্লিউ এর ক্ষেত্রে এরকম অভিযোগ শোনা যায় কোর্টে কেস চলছে যেটাতে কোনো এক ব্যক্তি প্রিলি পর্যন্ত পাশ করেননি তিনি এক্সিকিউটিভ হয়ে বর্তমানে এখন কাজ করছেন বাংলা ভাষায় বিডিও হয়ে তিনি এক জায়গায় চাকরি করছেন এরকম পোস্ট এরকম খবর নিউজ আসতেই থাকে তখন আপনার মনে হবে তাহলে আমি পড়াশোনা করে কি করব। যদি এরকমভাবে চাকরি বিক্রি হয়ে যায় এরকম বেনিয়ম হয় দুর্নীতি হয় তো এই এইরকমভাবে আমি আপনার জীবনে একটা উদাহরণ বা দুটো উদাহরণ দিচ্ছি হতে পারে কি আপনি আর কোথাও আপনি একটা চাকরি করছেন বেসরকারি সেখানে আপনি যতটা পরিশ্রম করেন খাটেন যতটা মন দিয়ে কাজ করেন তার তুলনায় পাঁচ মিনিট মানে পাঁচ পার্সেন্টও কেউ অতটা আপনার মতো জোশ দেয় না বা মানে জোর দেয় না সেও ওইদিকে ভালো পজিশানে পৌঁছে গেছে তো এরকম জীবনে চলতেই থাকে কিছু করার নেই আপনার তাহলে আপনাকে কি করতে হবে এই সমস্ত ডিস্ট্র্যাকশান থেকে না নিজের ফোকাস বা নিজের মাইন্ডটাকে একটা জায়গায় রাখতে হবে এবং এই যে জিনিসগুলো ক্রিয়েট হয় যেমন ধরুন আর একটা হচ্ছে রাম মন্দির আমি রাম মন্দির খারাপ কিছু বলছি না রাম মন্দির আমি খারাপ কিছু বলছি না খুব ভালো জিনিস মানে কি বলে ওটা ধর্মচরণের জায়গা কিন্তু কিছু কিছু নিউজ মিডিয়া আছে বিশেষ করে বিবিসি বা ধরুন ওয়াশিংটন টাইমস ওয়াশিংটন পোস্ট হ্যাঁ নিউ ইয়র্ক টাইমস এরা খবরে একটা জিনিসই ছাপাচ্ছে যে ইন্ডিয়াতে রাম টেম্পল হয়েছে একটা মসজিদকে ডিস্ট্রয় করে তাহলে ওরা কিন্তু এটা বলছে না যে কী বলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সার্ভে করেছে সুপ্রিম কোর্টে বিচার বিবেচনা হয়েছে পঞ্চাশ ষাট সত্তর বছর ধরে এইটা নিয়ে কেস চলেছে এইটা ওইটা এত কিছু ডেলিভারেশন হওয়ার পরে দুপক্ষ টু সাইডস হিন্দু সাইডস মুসলিম সাইড দুজনে মিলে একটা কম্প্রোমাইজে এসেছে যে মুসলিম সাইডসের জন্যও জায়গা অ্যালোট করা হয়েছে হিন্দু সাইডসের জন্য রাম মন্দির হয়েছে এত কিছু বলছে না তাহলে যখন কেউ একজন শুধুমাত্র কী শুনছে শুধু ওই হেডিংটা দেখছে ওয়াশিংটন পোস্ট বা বিবিসির যে কী বলে রাম টেম্পল এস্টাবলিশড ডেস্ট্রয়িং এ মস তখন কি হচ্ছে মুসলিম ভাই বোন মায়েদের মধ্যে একটা রিসেন্টমেন্ট তৈরি হচ্ছে এবং তাদের অ্যাটেনশানটা ওই ডিস্ট্রাকশনের উপরে যাচ্ছে আর কোনো দিকে যাচ্ছে না তাদের অ্যাটেনশানটা ওই ডিস্ট্রাকশানের উপরে চলে যাচ্ছে যখনই এইরকম হবে তখনই কি হবে মানুষ তখন তাদের কাজকর্ম ছেড়ে অন্যদিকে চলে যায় অর্থাৎ তারা গোল থেকে দূরে চলে যাচ্ছে এতক্ষণ ধরে এত জিনিস বা এত উদাহরণ দেওয়ার একটাই কারণ যাতে আপনি আপনার জীবনের যে ডিস্ট্রাকশানটা সেইটা খুঁজে পান কারণ কি আপনার জীবনের ডিস্ট্রাকশান কোথায় হচ্ছে ডিস্ট্রাকশান আমি ঠিক বলবো না মানে ডিস্ট্রাকশান বলবো অর্থাৎ আপনি কোন দিকে ভটকে যাচ্ছেন কোন দিকে আপনার অ্যাটেনশান চলে যাচ্ছে সেই দিকগুলোকে আপনি বন্ধ করুন সব থেকে বেশি সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটার এই সমস্তগুলো বন্ধ করুন আর আজকাল তো ভিউ পাওয়ার জন্য মানুষ কিছুই করে দেবে কিচ্ছু করে দেবে কোনো কিছু ছাড়বে না শুধু তার ভিউ চাই আর অ্যাড দেখিয়ে পয়সা চাই এই জন্য মানুষ কিচ্ছু করে দেবে অনেক কিছু হেডিং দিয়ে দেবে তো ওইসব চক্করে আপনি না গিয়ে নিজের ফোকাসটাকে একটা জিনিসের ওপর রাখুন ওই জন্য টিভি নিউজ বন্ধ করুন কেন স্যার কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ম্যাগাজিন বেরোয় কারেন্ট অ্যাফেয়ার্স জন্য বিভিন্ন ওয়েবসাইটস আছে সেখানে গিয়ে আপনি পড়তে পারেন পড়ুন আশা করি দু তিন বছর হয়ে যাবে এবং আমাদের ছাত্র এই বছর যাকে আমি ব্যক্তিগতভাবে চিনি সে ওই দু বছর দু হাজার একুশের রেজাল্ট বেরিয়েছে সে গ্রুপ এতে পাশ করছে এবং সে টাকা দিয়ে করেনি এইটুকু আমি জানি তার কারণ তার কাছে ওই টাকা নেই যে সে ঘুষ দিয়ে করতে পারে তার কাছে ওই টাকা নেই সে নিজের যোগ্যতাতেই চাকরি পেয়েছে একটা দুটোও এরকম হয়ে যেতে পারে ডাব্লিউ বিসিএস এক্সাম মানে ইয়ে কী বলে অভিযোগ কিন্তু অন্যান্য অনেক ছেলে মেয়ে আছেন যারা যোগ্যতা বলে চাকরি পেয়েছেন আপনি ইউটিউবে দেখবেন অনেক ভিডিও আছে অনেক চ্যানেল আছে অনেক বড়ো বড়ো সিনিয়র অফিসার হয়ে গেছেন তারা কেউ কেউ আমার ফ্রেন্ড লিস্টেও আছেন তাদের প্রোফাইলে লেখাই আছে ডিএমডিসি মানে ডেপুটি ম্যাজিস্ট্রার ডেপুটি কালেক্টর তো সুতরাং এই ধরনের মানুষও আছে যারা বাবার কেউ কেউ আছে ডাব্লু বিসিএস ফ্রি কোচিং দেন আমি একটা উল্লেখ করি তিরিশে জানুয়ারি তিরিশে জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তিনি গিয়েছিলেন ওই উত্তরবঙ্গে কোনোটি জায়গায় এবং সেখানে তিনি যখন ভাষণ দিচ্ছেন সেটা টিভিতে আমি দেখলাম তো তিনি বলছেন যে আমরা মানে পশ্চিমবঙ্গ সরকার তেইশটা জেলায় একান্নখানা খানা জায়গা সেট করছেন কিসের জন্য যেখানে ছেলেমেয়েরা ডাব্লিউ বি সি ডাব্লিউ তারপরে আইএস আইপিএস তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে এরকম ফ্রি কোচিংয়ের বন্দোবস্ত সরকার থেকে করা হচ্ছে তো সুতরাং আপনি না সরকারের এই জিনিসগুলোর উপর ধ্যান দিন সরকারের উপরে লোকে অভিযোগ করে তারা নিউজ চ্যানেলে কোটি কোটি টাকা ইনকাম করছে মানে এক দু পাঁচশো হাজার না কোটি কোটি টাকা ইনকাম করছে এবং আপনার এবং অন্যান্যদের ভবিষ্যৎ জলাঞ্জলি দিই তো সুতরাং ওই সব জায়গায় না গিয়ে নিজের ফোকাসটাকে রাখুন ফোকাসটা যেন অন্যদিকে না যায় এবং ফোকাস যদি এক জায়গায় থাকে তাহলে আপনি দেখবেন আপনার যাই আছে জীবনে অ্যাচিভমেন্টের লক্ষ্য বা জিনিস আছে সেগুলো হবে এই হ্যাঁ এবার কি একই জিনিস যখন অন্যান্যরা অ্যাচিভ করতে চায় তখন কম্পিটিশান হয়ে যায় এইবার আপনি পড়াশোনার ক্ষেত্রে হয়েটা হতে পারে কি যে কেউ হয়তো বলছে কেউ আপনার থেকে ভালো পড়াশুনো করে কেউ পড়ুক ভালো পড়ুক খারাপ পড়ুক ব্যাপার কিছু নেই মনে রাখবেন ভালো ভালো ছেলেমেয়েরা যারা আইআইটি আইআইএম বা ধরুন এইমসে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে চলে গিয়েছে তারপরে যারা আছে সিভিল সার্ভিসের ক্ষেত্রে তারা হচ্ছে মধ্যম মেধা মধ্যম মেধা মানে এরকম নয় যে একদম দারুণ মেধা হ্যাঁ এরকম হতে পারে যে এবার আপনি আমাকে বলুন যদি আপনি আই আই এইমসের থেকে ডাক্তার হন বা আইআইটি হয়ে যান তাহলে আপনি ডাব্লিউ দিতে আসবেন না ব্যাপারটা বুঝুন হ্যাঁ তো সেই হিসাবে আপনার মেধা এবং আর যে পাঁচটা ইঞ্জিনিয়ার আসছে বা কেউ আসছে আপনি জানুন সবার একই রকম মেধা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন মেধার জন্য কোনো মহামারী নেই আপনাকে কনসিস্টেন্সি বা লেগে থাকলে হবে তো এই ক্ষেত্রে পিস অফ মাইন্ড কিন্তু খুব দরকার এবং পিস অফ মাইন্ডের জন্য যেন ফোকাসটা এদিক ওদিকে ভেঙে না যায় ভটকে না যায় হ্যাঁ আর আর একটা হচ্ছে পিস অফ মাইন্ডের আর একটা জায়গা হচ্ছে সেটা হচ্ছে ফরগিভনেস ফরগিভ বা ক্ষমা অর্থাৎ দেখুন ক্ষমা বা ফরগিভ মানে কিন্তু ফরগেট আপনার সঙ্গে অনেকেই অন্যায় করে থাকতে পারে অনেকে অসম্মান অপমান আপনাকে করেছে আপনি কিছু বলতে পারেননি হয়তো আপনার সামান্যতম ভুল ছিল বা ছিল না কারোর হয়তো আপনার কোনো ব্যবহার বা আপনার কোনো কথা পছন্দ হয়নি সে আপনাকে অপমান করে চলে গেল তো এই জিনিসটা না মানুষের মনের ভেতরে দেখুন শরীরে কোনো ব্যথা লাগলে ওটা ছেড়ে যাবে ডাক্তার আছে ওষুধ আছে কিন্তু মনের ব্যথা না সারে না মনের ক্ষত সারে না তো সেই জন্য আমার পরামর্শ হচ্ছে কি যে আপনি জিনিসটাকে ভুলবার চেষ্টা করুন সেটা যে কোনো কিছু মানসিকভাবে আপনার সমস্যা হতে পারে হতে পারে আপনি কোনো প্রিয়জনকে হারিয়েছেন কিছু করার নিয়ে আপনি ফেরত আনতে পারবেন না হতে পারে আপনাকে কেউ মানে এই যেমন অসম্মান বা এই ধরনের অনেক কিছু বলেছে করেছে হ্যাঁ বা আপনি একটা কিছু করেছেন লোকে আপনাকে খুব মজা এবং হাসির পাত্র করে চলে গিয়েছে তার কারণ আপনার কাছে এখন কিছু নেই আপনি একজন মানে যেটাকে বলেছে ক্ষমতাহীন ব্যক্তি আপনার মানে ওই জন্য আপনাকে যে যেরকম পারবে খোঁচা মেরে লাথি মেরে মানে মজা করে চলে যাবে তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে নিজের ফোকাসটা রাখতে হবে আর এই সমস্ত কথা কাইন্ড অফ আপনি বলতে পারেন গন্ডারের চামড়া একটা গ্রো করতে হবে আপনাকে এবং তাতে যেন যে যাই বলুক না লাগে তাহলে এইভাবে আপনি এগোতে পারেন ফোকাসটাকে রাখুন পিস অফ মাইন্ড রাখুন আশা করছি আপনার সমস্যাগুলো দূর না হলেও আপনি নিজে লক্ষ্যে পৌঁছাতে পারবেন আর লক্ষ্যে পৌঁছানোর পর আপনার সমস্যাগুলো আপনি নিজেই শুধরে নিতে পারবেন তো ভিডিওর মাধ্যমে এতটুকুই বলা ছিল দেখার জন্য ধন্যবাদ নমস্কার